সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মৃত্যুতে শূন্য হয় পাবনা 4 আসন। 27 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। স্থানীয় আওয়ামী লীগ বলছে প্রার্থী বাছাইয়ে দলের প্রতি ত্যাগ বা আনুগত্যের মূল্যায়ন হয়েছে, এখন নৌকার বিজয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য। মুক্তিযোদ্ধা ও কয়েকবারের এমপি শামসুর রহমান শরীফের মৃত্যুতে শূন্য হয় আসনটি। পরে প্রয়াত এমপির পরিবারের 6 সদস্য সহ 27 জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। দলের মনোনয়ন বোর্ড বেছে নেন ঈশ্বরদি 3 বারের উপজেলা চেয়ারম্যান ও দলের জেলা সহসভাপতি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে। স্থানীয়রা জানান, ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করা মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ছিলেন ঈশ্বরদি অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান। দল ছাড়াও স্থানীয়রাও তাকে ক্লিন ইমেজের নেতা বলেই চিনেন। এই পরিবারের কারণে এমন এক গ্রাস তৈরি হয়েছিল যে সমস্ত শ্রেণী পেশার মানুষ একটা পেরেশানির জীবন যাপন করতেছিল যে যে অবস্থায় ছিল। ঈশ্বরদির মানুষ অত্যন্ত আনন্দিত, একজন মুক্তিযোদ্ধা, একজন বিচক্ষণ, একজন ত্যাগী মানুষকে উনি মনোনীত করেছেন। সকল মত পার্থক্য ভুলে নৌকার পক্ষে কাজ করার কথা জানান মনোনয়ন প্রত্যাশী অন্যরাও। দলীয় সিদ্ধান্ত যখন হয়ে যায় তখন এটাকে বলা যায় একটা স্রোতস্বিনী, অনেকগুলো স্রোতস্বিনী এক সাগরের মোহনায় আমরা মিলিত হব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী। এই সম্ভাবনাময় কৃষি প্রধান এলাকায় আমি চেষ্টা করব যে এখানে ঈশ্বরদিতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় যাতে হয়, আমাদের কৃষক যাতে কৃষকের ছেলেপেরে লেখাপড়া শিখে এলাকায় যাতে কৃষি আরও উন্নত করতে পারে। আগামী 26 সেপ্টেম্বর পাবনা 4 আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।